হাই ফ্রেন্ডস, আজকে আমরা কথা বলবো একটা অত্যন্ত সুন্দর টপিক নিয়ে। ইউ ক্যান ডু ইট ইফ ইউ ড্রিম ইট। ইফ ইউ ড্রিম ইট ইউ ক্যান ডু ইট। হ্যাঁ বন্ধুরা, আমরা যদি কোনো স্বপ্নকে সফল করতে চাই, আমাদের স্বপ্ন দেখতে হবে। আমরা স্বপ্ন দেখলেই তবে স্বপ্নকে সফল করতে পারব। আর এই স্বপ্ন সফল করার জন্য আমাদের মধ্যে ইনফিনিটিভ সেলফ স্টিম রয়েছে। সেই ইনফিনিটিভ সেলফ স্টিমকে কাজে লাগিয়ে আমরা আমাদের স্বপ্নকে পূরণ করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাব, তাহলেই আমরা সফলতা পাব। একটা এক্সাম্পল, একটা পেন্সিল। পেন্সিলের মধ্যে ইনফিনিটিভ রাইটিং পাওয়ার রয়েছে, রিটিং পাওয়ার রয়েছে ইনফিনিটিভ। যদি পেন্সিলটা ভেঙে যায় তখন আমরা কি করি, আবার সেটাকে সার্ফ করে লিখতে শুরু করি। যদি পেন্সিলটি মাঝখান থেকে ভেঙে যায় তখন আমরা কি করি, পেন্সিলকে ফেলে দিই। কিন্তু না, সেটাকে আবার আমরা সাত করে দুদিক থেকে লেখার ব্যবস্থা করতে পারি। তাহলে দেখুন, কোনো সমস্যাই কিন্তু সমস্যা নয়। যদি ভেঙে যায় তাহলে বুদ্ধিমান লোকেরা কী করে, তারা অনেক সুযোগ সেখান থেকে গ্রহণ করে। দেখুন, ইনফিনিটিভ পাওয়ার অফ সাকসেস, মোর অপরচুনিটি ফাউন্ড দেয়ার অ্যাজ ইনফিনিটিভ পাওয়ার। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম, যে ইন্টেলিজেন্ট পার্সন যে কোনো সমস্যা থেকে তারা বহুমুখী সাকসেসের রাস্তা খুঁজে নিতে পারে। তাই আমরা কোনোদিনও কোনো সমস্যা এলে ভেঙে পড়ব না। আর একটা কথা, পেন্সিলে আপনারা যখন লেখেন ভুল হতে পারে। যদি ভুল হয় তখন কি করেন আপনারা, ইরেজার আছে, ইরেজার দিয়ে সেটাকে মুছে আবার সুন্দর করে লেখেন, আবার সঠিকটা লেখেন। ঠিক তেমনি আমাদের জীবনেও যদি চলতে গেলে কোনো ভুল হয়, আমরা অনেক অনেক শুভাকাঙ্ক্ষী পাব, ওয়েল উইশার পাব, তারা আমাদের জীবনটাকে বদলে দেবে, রাস্তা দেখিয়ে দেবে। ডোন্ট ওয়ারি, জীবনে যদি কিছু করতে হয় প্রথমে আপনাকে স্বপ্ন দেখতে হবে। ইউ ক্যান ড্রিম ইট ইফ ইউ ড্রিম ইট ইউ ক্যান ডু ইট। তাহলে এবারে আমরা অনেকেই ভাবি যে আমরা সত্যি অসহায়, আমি খুব অসহায় এই পৃথিবীতে। এটা ভাবার কোনো কারণ নেই, কারণ আমাদের ব্রেনে ইনফিনিটিভ পাওয়ার রয়েছে সাকসেসের, সেটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। ধরুন আপনার হাতে একটা ছোট্ট পাতিলেবু দেওয়া হলো, পাতিলেবুটা নিয়ে আপনি কি মনে দুঃখ করবেন? মনে দুঃখ করার কিছু কারণ নেই। সেটাকে যদি আপনি কজলান তাহলে তেতো হয়ে যাবে। সেই পাতিলেবু থেকে আপনি কিভাবে উন্নতি করতে পারেন, কত বা মুনাফা অর্জন করতে পারেন, সেটা আপনাকেই কিন্তু ঠিক করতে হবে। দেখুন, পাতিলেবুটিকে যদি আমি কেটে এক গ্লাস শরবতের মধ্যে দিয়ে লেমোনেড তৈরি করি, এক গ্লাস জলের মধ্যে দিয়ে যদি লেমোনেড তৈরি করি, সেটা আমাদের শরীরের পক্ষে কত উপকার। এবং সেটা যদি আমি গ্লাসের পর গ্লাস আমি যদি বিক্রি করি, তাহলে সেই পাতিলেবু থেকে, এক টাকার পাতিলেবু থেকে 100 টাকার লেমোনেড বিক্রি হবে। সো বন্ধুরা, সাকসেস একদিনে আসে না, ভেঙে পড়লে চলবে না। আপনাদেরকে নির্দিষ্ট লক্ষ্যে 100% শক্তি দিয়ে এগিয়ে যেতে হবে, সফলতা আসবেই। মাদার টেরেজার কথা বলি, মাদার টেরেজা বলেছেন, কুষ্ঠ অতটা মারাত্মক রোগ নয়,
কুষ্ঠ সম্বন্ধে মানুষের ভুল ধারণাটাই মারাত্মক জঘন্য। আমি বলি বন্ধুরা, সমস্যা অতটা মারাত্মক নয়, সমস্যা সম্বন্ধে মানুষের ভুল ধারণাটাই মারাত্মক। সমস্যা কোনো সমস্যা নয়, সমস্যা শুধু একটা ওয়ার্ড, সমস্যার সলিউশন আছে। আপনি জিতবেন, জিতবেন, জিতবেন। থ্যাংক ইউ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আমার ইউটিউব চ্যানেলে অসীম জানা মোটিভেশনাল স্পিকার সাবস্ক্রাইব করুন, তার পাশে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যেতে পারে।